পাঁচমেশালের শাক রান্না করব। এই যে শাকগুলি এখানে আমার গাছের নিচে ভাবে হয়েছে, এগুলি শাক, বাংলাদেশি শাক, বাংলাদেশে খায় এগুলি। তো আমি আজকে পাঁচমেশালের শাক রান্না করব। তো চার পাঁচ রকমের শাক আমার কাছে আছে, অলরেডি কালেক্ট করেছি আমি। এখন আমি এগুলিকে তুলে নিব, খুব সুন্দর হয়েছে দেখেন। তো এগুলি নিব আমি, কিছু পুঁই শাক নিব অল্প, আর নিব আমি এই যে কচু পাতা, দুই তিনটা কচু পাতা নিব। তো লাউ লাউ শাক আছে আমার এই যে গাছে, কয়েকটা লাউ পাতা নিব আমি। চার পাঁচ ধরনের শাক নিয়ে আমি আজকে দেশি স্টাইলে শাক রান্না করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। শাক রান্না করার জন্য আমি একটা প্যান নিয়ে নিলাম। এখন আমি আমার সেই শাক দিয়ে দেবো, ধুয়ে রাখা শাক। শাকগুলি খুবই ভালো মতো ধুতে হবে, তার কারণ শাকে অনেক বালু থাকে, অনেক ময়লা থাকে। আমি এখানে দিয়ে দিব রসুন, কাঁচামরিচ আর পেঁয়াজ। এখানে আমি সবগুলি দিয়ে দিব। শাকে মনে রাখবেন সব সময় রসুন কাঁচামরিচ এটা বেশি দিতে হবে, বেশি দিলে শাক অনেক মজা হয়। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, খুব বেশি একটা দেওয়া যাবে না এই মুহূর্তে, তার কারণ এই শাকগুলি অনেক অনেক কম হয়ে যাবে। আমি এখন ঢেকে দিলাম। একটু নেড়ে দিব। আমি অন্য কোনো রকমের মশলা এতে দেব না, শুধু কাঁচামরিচ রসুন পেঁয়াজ দিয়েই শাকটা রান্না করব। আমরা এভাবেই শাক রান্না করি, জানি না অনেকে অনেক ধরনের রান্না করে, তো আমাদের অঞ্চলে এই শাকটা এভাবে রান্না করে। ঢেকে দেব আরও 10-15 মিনিট, যে পর্যন্ত শাকটা সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। শাকগুলি আমি ভালো মতো ম্যাশ করে নিলাম, আর পানি থাকা যাবে না। এখন আমি শাকগুলিকে বাগার দিব। বাগারটা মেন, শাকের বাগারটা ভালো না হলে শাক মজা লাগবে না, টেস্ট ভালো লাগবে না। তো আমি শাকটাকে এখন তুলে নিব অন্য একটা পাত্রে, তারপর আমি শাক বাগার দিব। বাগারের জন্য আমি একটা প্যান নিয়ে নিলাম। আমি শাক রান্না বাগার দিব আজকে সরিষার তেল দিয়ে। এটা দেশের হাতে ভাঙানো সরিষার তেল। আর একটু লাগবে দিয়ে দিলাম কয়েকটা শুকনা মরিচ। শুকনা মরিচটাকে এমন ভাবে ভাজতে হবে যেন শুকনা মরিচের একটা ফ্লেভার আছে সেটা বের হয়, তখনই মনে করবেন যে শুকনা মরিচটা ভাজা হয়ে গিয়েছে। তো শুকনা মরিচটা আমি ভেজে নিই প্রথম। এখন আমি দিয়ে দেবো রসুন কুচি। শাক বাগারে রসুন কুচিটাই দিতে হবে, পেঁয়াজ না। রসুন কুচিটা দিলে রসুনের যে ফ্লেভারটা শাকটাকে আরো বেশি টেস্টি বানায় আর কি। এই রসুন কুচিকে লেগে একটু ভালো মতো ব্রাউন করতে হবে, সুন্দর একটা ফ্লেভার বের হলেই আমি শাকগুলি দিয়ে দিব। দেখেন ব্রাউন হয়েছে, একদম সুন্দর ব্রাউন হয়েছে। তো এখন আমি শাকগুলি দিয়ে দেব। ভালো মতো রসুন এর সঙ্গে ভালো মতো মিক্স করতে হবে, নেড়ে চেড়ে ভাজা ভাজা করতে হবে, যেন কোনো রকমের পানি যেন না থাকে। এমনি তো পানি নাই, আমি পানি শুকিয়ে ফেলছি আগেই। শাকে এই ধরনের শাক রান্না করলে পানি থাকলে সে শাক মজা লাগবে না। তো আপনারা চেষ্টা করবেন বা খেয়াল রাখবেন যেন শাক রান্না করার সময় পানিটা একদম শুকিয়ে ফেলার পরে বাগারটা দিবেন,
এখন রসুনের সঙ্গে শাকের সঙ্গে একটু দু চার মিনিট এরকম ভালো মতো নেড়ে চেড়ে আমি লবণটা দেখে নিয়েছি আগে, লবণ ঠিক আছে। এই তো তৈরি হয়ে গেল আমার পাঁচ মিশালি শাক, বিদেশে বয়ে বসে দেশের স্বাদ আসলে চিন্তা করা যায় না, খুবই টেস্টি হয়েছে। আমি দেখে নিয়েছি লবণ, খুবই ভালো লাগবে ভাত দিয়ে, গরম ভাত দিয়ে খেতে। তো আমাদের এখানে আসলে এই ধরনের শাক শুধু এই সামারি আমরা যে গাছ লাগাই ওখানে ও ধরনের শাক পাওয়া যায়, এমনি কিনতে আমাদের এখানে এই ধরনের শাক পাওয়া যায় না শীতে। তো যাই হোক, সামারে আমরা এই শাকগুলি খাই, মাঝে মাঝে রান্না করি। তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো, বাংলাদেশে যারা থাকেন তারা অবশ্যই জানেন কিভাবে রান্না করতে হয় এই শাক। আমি আমার মতো করে রান্না করলাম, যদি আপনারা ট্রাই করতে চান এভাবে ট্রাই করবেন, ভালো লাগবে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে বা ব্লগ নিয়ে। তো সবাইকে জানাচ্ছি, আল্লাহ হাফেজ।